তো আপনার এই চার সন্তান, আপনার স্বামী কি করে? আমার স্বামী মারা গেছে। কত বছর আগে মারা গেছে? তিন বছর আগে মারা গেছে। তো চার সন্তানকে নিয়ে আপনি কিভাবে চলেন? আমি ফরেস্ট করে হন কিছু মানুষের বাড়ি ঘরে হাজ করি, ঝিয়ের কাজ করে মানুষ যে যা দেয় তা দিয়ে কোনো রকম চলেন। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? গান্নাই রাস্তা দিয়ে আড়ি যার, হ্যাঁ, ট্রাকে মারা দিছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকে মেরে দিছে। তো এই ছেলে কি কাজ করে? এই ছেলে মানে মানুষের হাজ করে, কুলির কাজ করে বলছেন? কুলির কাজ করে। এই সংসারের একমাত্র উপার্জন ক্ষম? একজন ক্ষমতা প্রথম ছেলে আমার, প্রথম ছেলে এই কিছু টাকা ইনকাম করতো কুলির কাজ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে অর্থোপেডিক সার্জারি বিভাগে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী একটি ঘটনা সবাইকে শোনার অনুরোধ রইল। যে এই অসহায় বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, তার বয়স কিন্তু মাত্র 12 বছর। এই 12 বছর বয়সের একটি ছেলে কখন কুলির কাজ করে আপনারা কল্পনাও করতে পারবেন না। যে ওর মায়ের সাথে কথা বলি, আপনার ছেলে এটা ধরে রাখবেন, আপনার ছেলে না, আপনার ছেলে, আপনার ছেলে এটা কি নাম? ওর এহসান। জোরে করে বলুন, কি নাম ওর? এহসান। এহসান, তো আপনার এই চার সন্তান, আপনার স্বামী কি করে? আমার স্বামী মারা গেছে। কত বছর আগে মারা গেছে? তিন বছর আগে মারা গেছে। তো চার সন্তানকে নিয়ে আপনি কিভাবে চলেন? আমি ফরেস্ট করে হন কিছু মানুষের বাড়ি ঘরে হাজ করি, ঝিয়ের কাজ করে মানুষ যে যা দেয় তা দিয়ে কোনো রকম চলেন। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? গান্নাই রাস্তা দিয়ে আড়ি যার, হ্যাঁ, ট্রাকে মারা দিছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকে মেরে দিছে। তো এই ছেলে কি কাজ করে? এই ছেলে মানে মানুষের হাজ করে, কুলির কাজ করে বলছেন? কুলির কাজ করে। এই সংসারের একমাত্র উপার্জন ক্ষম? একজন ক্ষমতা প্রথম ছেলে আমার, প্রথম ছেলে এই কিছু টাকা ইনকাম করতো কুলির কাজ করে। তো এখন আমরা যেটা ওর মার থেকে জানি যে ওর বাবা 4 বছর আগে মারা যায়। তো ওরা খুবই দরিদ্র মানুষ। তো এই চার সন্তান নিয়ে ওর মা মানুষের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালায়, কিন্তু তবুও চলে না। বিদায় 12 বছরের এই ছেলেটিকে কাজে নামতে হয়, কুলির কাজ করে, মানুষের বোঝা মাথায় করে কোথাও নিয়ে দিয়ে আসে, মানুষ যা দেয় তা দিয়ে কোনোরকম তাদের সংসারের জীবিকা নির্বাহের জন্য সহায়তামূলক অর্থ হিসাবে কাজ করে। কিন্তু এখন যে কোনো একটা দিন, কতদিন আগে এই দুর্ঘটনা ঘটে? মানে 1.5 বছর আগে হয়েছে। আপনি জোরে কথা বলুন, কত বছর আগে? 1.5 বছর আগে। 1.5 বছর আগে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে এই বাচ্চাটির একটি পা নষ্ট করে ফেলে। তো তখন এখানে কিন্তু রড লাগানো হয়। এই যে পায়ের ভাঙাটা আমি দেখাচ্ছি, কাছ থেকে দেখাও, এই যে পা টিবিয়া ফিবুলা দুটাই কিন্তু ভেঙে যায়। এই যে পাটা খুবই বিশ্রীভাবে ভাঙে, দুটি হাঁড়ি বের হয়ে যায়। তো পাটা ভেঙে যাওয়ার পরে রড লাগাইছিল, কিন্তু এখন 1 বছর পরে রড কি বের করছে? বের করছে, এখন হাঁটতে পারে না। তো এখন কি বলছে ডাক্তার? ডাক্তারে বলছিল আবার অপারেশন করতে হবে। আবার অপারেশন করতে হবে? হ্যাঁ, আবার অপারেশন করতে হবে। এখন আমি টাকার জন্য অপারেশন করতে পারি না। আপনার কাছে তো টাকা পয়সা এখন কোনো কিছু নেই? কোনো টাকা আমার পয়সা এখন কিছু নাই। টাকার জন্য এখন এইভাবে কতদিন অপারেশনের ডেট ফেল করে বসে আছে? 10 দিন। 10 দিন, 10 দিন অপারেশনের ডেট দেওয়ার 10 দিন পার হয়ে যাওয়ার পরেও ওনারা বসে আছে, কারণ করার কিছুই নেই। তো চার সন্তান নিয়ে যেখানে এই ছেলেটা কুলির কাজ করে সে ইনকামও বন্ধ, আর মাও মানুষের বাসার বাড়িতে কাজ করতে পারে না। বিদায় আগে যখন রড লাগাইছে তখন মানুষ সহযোগিতা করছিল, কিন্তু এখন করছে না। সহযোগিতা করছিল, এখন আর কেউ করছে না। এখন কেউ করছে না। তো আগে প্রথম যখন অপারেশন হয়েছে তখন যে সমস্ত বাসা বাড়িতে কাজ করতো তারা সহযোগিতা করছিল, কিন্তু এখন কেউ সহযোগিতা করছে না। তো যাই হোক, আমরা এসেছি তার পাশে দাঁড়ানোর জন্য। খুবই মর্মস্পর্শী একটি ঘটনা। তো তোমার নাম কি? আহসান। জোরে বলুন, আহসান হাবিব। আহসান হাবিব, লেখাপড়া তো করো নাই, করতে পারো নাই, লেখাপড়া তো করতে পারো নাই? করি নাই। তো এখন তুমি তো কুলির কাজ করতা? জি। কুলির কাজ কি করতা? মানুষের মাথায়, মানুষের বোঝা মাথায় করে নিয়ে যাইতা না? কি কাজ করতা? মানুষের লবণের মাঠ করতাম, তাহলে লবণ টবণের বোঝা বসতা। আচ্ছা যাও, তো এই টাকার জন্য লেখাপড়া তো দূরের কথা, ঠিকমতো খাবার আনার জন্য সে মাত্র 12 বছর বয়সে যে জীবন যুদ্ধ অবতীর্ণ হয়েছে সে জীবন যুদ্ধ কিন্তু থমকে যায় ঘাতক একটি ট্রাকের দুর্ঘটনার কারণে। ট্রাকটাকে ধরতে পারে নাই, তো পালিয়ে গেছে, ট্রাকটিও পালিয়ে যায়, ধরতে পারে নাই। তো প্রথম অবস্থা অপারেশনে আশপাশে যে সমস্ত বাড়িতে উনি ঝিয়ের কাজ করতো তারা সহযোগিতা করছে, অপারেশন হয়েছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে অপারেশনের জন্য কিন্তু আর কারো কাছ থেকে সহায়তা পাচ্ছে না। 10 দিন ওভার হয়ে গেল, যখন অপারেশনের জন্য কোনো পয়সা আসছে না, তখন আমরা মানবিক পুলিশ ইউনিট তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, এবং প্রাথমিক স্টেজে অপারেশনের মালামাল এবং অপারেশনের জন্য আমরা
মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে ওনাদেরকে 10,000 টাকা দিয়ে যাব। আর এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকার মিশিগান শহরের নাম প্রকাশন ইচ্ছুক দুই বোন, ধন্যবাদ জানাচ্ছি ওই দুই বোনকে। এবং আমি বলছি ওনাদের নাম প্রকাশ করার জন্য, কিন্তু ওনারা নিষেধ করা সত্ত্বে আমি ওনাদের নাম প্রকাশ করতে পারছি না। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার মিশিগান শহরের নাম প্রকাশন ইচ্ছুক দুই বোনকে। আচ্ছা, আপনাদের এই গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি বদরখান। হ্যাঁ, বদরখান। কোন থানা? ফেকুয়া থানা। ফেকুয়া থানা। ফেকুয়া কোন জেলায় পড়তে পড়ছে? কক্সবাজার না? কক্সবাজার জেলায়। কক্সবাজার জেলার ফেকুয়া থানা। ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম করিয়ারডিয়া। হ্যাঁ, করিয়ারডিয়া। আপনি জোরে কথা বলেন না। করিয়ারডিয়া। করিয়ারডিয়া, আসলে খুব শক্ত নাম, আমি উচ্চারণ করতে পারছি না। তুমি বলো তো ইউনিয়নের নাম কি? করিয়ারডিয়া। করিয়ারডিয়া ইউনিয়নের নাম। আচ্ছা, গ্রামের নাম কি? গ্রামের নামে এটা কত নম্বর ওয়ার্ড? নয় নম্বর ওয়ার্ড না? তোমাদের বাড়ির নাম কি, যেখানে থাকো ওই জায়গাটার নাম কি? করিয়ারডিয়া। করিয়ারডিয়া। আচ্ছা, যাই হোক, কক্সবাজারের কক্সবাজার জেলার পেকুয়া থানার করিরহাটডি, আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না, ওই জায়গার এই যে মাত্র 12 বছরের যে কুলির কাজ করা, কি নাম বলছো তোমার? আহসান হাবিব। আহসান হাবিব, আর আহসান হাবিবের মায়ের কাছে যাতে অপারেশনের জন্য বসে থাকা না লাগে, এই মা ছেলেকে যাতে চোখের পানি ফেলা না লাগে, এই জন্য আমরা 10,000 টাকা অপারেশন শুরু করার জন্য দিয়ে যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10,000 টাকা আছে, অপারেশনটা আপনারা শুরু করেন। তো এখানে ওষুধপত্র যা দিছে সব কিছু ঠিকঠাক মতো কিনে ফেলবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা আছি, আমাদের লোকজন কিন্তু কন্টিনিউ এখানে আছে, আমরা পরিচয় করে দিয়ে যাব, তারা সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করবে। আর ইনশাল্লাহ ওর অপারেশন হবে, কোনো চিন্তার কিছু নাই, আমরা আছি। এরকম অসহায় পরিবারের কাছে, যেখানে মা অন্যের বাসা বাড়িতে এখন কাজও করতে পারছে না, আর একমাত্র উপার্জনক্ষম 12 বছরের ছেলে আমাদের সমাজে কুলির কাজ করে, এই লজ্জা সমাজের, এই লজ্জা আমাদের, ধিক্কার জানায় এই লজ্জা বহন করার জাতিকে, যেখানে 12 বছরের ছেলে স্কুল কলেজে যাওয়ার কথা সেই জায়গায় সে কুলির কাজ করে, এরকম যাতে আমরা দেখতে না হয় সেই আশায় ব্যক্ত করি। সবার প্রতি ধন্যবাদ সবাইকে, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।